হঠাৎ করে রাত্রে বেলা রাত্রে 11:30-12টার সময় আমার শাশুড়ি চিৎকার দিয়ে ঘর থেকে জানলাম আমরা রুমে আসলাম। বাড়িয়েছি দৌড়িয়ে বাড়িয়ে দিকে খালি আগুন আর আগুন। তাড়াতাড়ি করে শাশুড়ি নিয়ে গেছি, ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছে। এদিকে তাড়াতাড়ি গেট খুলিয়ে খালি বাড়িয়েছি, বাড়ানি পরেই সিলিন্ডারটা বাস্ট মারছে, বাস্ট মারছে চার চারিদিকে আগুন আর আগুন। সেকেন্ড মানে 5-10 মিনিটের ভিতরে পুরো জ্বলিয়ে পুরো ছাই হয়ে গেছে। আস্তে করে 2 মিনিটের সময় চাইতো আমার শাশুড়িও জ্বলিয়ে ছাই হয়ে গেল। কিভাবে আগুনটা লাগছে আমরা কইতে পারি না, আমরা বাড়াইয়ে দেখছি আগুনে আগুন। শেষ পর্যন্ত কি আপনারা ঘুমেছিলেন? আমি ঘুমেছিলাম।